জন্ম থেকেই একসঙ্গে রাবেয়া রোকেয়া, কিন্তু এখনও সামনাসামনি দেখা হলো না দুই বোনের। তাদের মধ্যে যে শারীরিক প্রতিবন্ধকতা, বয়সের কারণেই হয়তো তা উপলব্ধির সময় আসেনি এখনও। তবে এ নিয়েই দুই বোনের সময় কাটছে বেশ হেসে খেলে। রাবেয়া একটু কথাবার্তা বেশি বলে এবং ভালো, এটা খুব ডাকে, বাড়ির সবাইকে ডাকতে পছন্দ করে। হ্যাঁ রাবেয়া। আর রুকায়া একটু কথা কম বলে, খুব চুপচাপে একটু থাকতেও বেশি পছন্দ করে। সারা বিশ্বে দুর্লভ এরকম জোড়া লাগানো শিশু দুটিকে আলাদা করতে ইতোমধ্যেই শেষ হয়েছে প্রথম দফার সফল অপারেশন। বাবা মায়ের এখন অধীর অপেক্ষা বাকি প্রক্রিয়ার জন্য। জোড়া লাগানো যমজ শিশুর জন্মের পর থেকেই শারীরিক, মানসিক এমনকি বিভিন্ন জনের নানা মন্তব্যে দুঃখের শেষ নেই স্কুল শিক্ষক এই দম্পতির। তবে নিজেদের দুঃখ ছাপিয়ে সন্তানের ভবিষ্যৎ মঙ্গলের চিন্তাতেই এখন আচ্ছন্ন তারা। ওদেরকে যখন ওটিতে নিচ্ছে, আমি ওটি রুমে ওদেরকে আমি শুয়ে দিয়ে আসছি, এও আমার কাপড় ধরে টানে, ও আমার কাপড় ধরে টানে, আমি এর হাত দুইটা হাত ছেড়ে দিলে ওর দুইটা হাত এসে আমাকে জড়ায় ধরে, আবার ওর দুইটা হাত ছেড়ে দিয়ে আবার ওর দুইটা হাত আমাকে জড়ায় ধরে। আমি যে কত কষ্টে ওটি রুম থেকে বের হয়েছি এটা আসলে বলার উপায় নেই। চিকিৎসকরা জানিয়েছেন রাবেয়া রোকেয়াকে আলাদা করতে অপারেশন হবে মোট তিনটি। প্রথম ধাপের অপারেশনে তাদের মাথায় যে যুক্ত রক্তনালী ছিল তা বন্ধ করা হয়েছে। দুই মাস পর দ্বিতীয় ধাপের অপারেশনে তাদের মাথায় চামড়া প্রতিস্থাপনের সুযোগ তৈরি করা হবে। এর দুই মাস পর অগাস্টে জোড়া মাথা আলাদা করার জন্য হবে চূড়ান্ত অপারেশন। একটা জায়গায় চামড়া আসলে নেই, আমি যদি সেপারেট করি একটা জায়গায় চামড়া আসলে নেই কমন, এই চামড়াটা এক্সপ্যান্ড করা হবে, এক্সপ্যান্ড করা হবে যেন সার্জারি পরে এই চামড়াটা নিয়ে এখানে ক্লোজ করা যায়। এর পরের কাজটা হচ্ছে রিয়েল সেপারেশন, স্ট্রাকচারাল সেপারেশন। আমরা যতদূর দেখেছি কিছু কমন স্ট্রাকচার থাক আছে, বাট সেপারেট হয়তো করা যাবে বা যেতে পারে। চিকিৎসকরা বলছেন সারা বিশ্বে মাথা জোড়া লাগানো যমজ শিশুর অপারেশন হয়েছে মাত্র 17টি, এর মধ্যে সফল অপারেশনের ঘটনা 5টি। তবে আশার কথা হচ্ছে এদের মধ্যে বাংলাদেশেরই দুটি যমজ শিশু তৃষ্ণা এবং কৃষ্ণার সফল অপারেশন হয় অস্ট্রেলিয়ায় 2006 সালে। তারা এখন আছে ময়রাকিলি নামে একজন অস্ট্রেলিয়ান মানবাধিকার সংগঠকের অধীনে। বিবিসি বাংলার পক্ষ থেকে যোগাযোগ করা হলে ময়রাকিলি জানান 11 বছর বয়সী তৃষ্ণা এবং কৃষ্ণা এখন সুস্থ। তারা আলাদা দুটি স্কুলে পড়াশোনা করছে এবং বেশ স্বাভাবিক জীবন কাটাচ্ছে। রাবেয়া রুকেয়ার বাবা মাও এখন আশায় আছেন তাদের সন্তানও ফিরতে পারবে স্বাভাবিক জীবনে। বাংলাদেশে এরকম যমজ শিশুর অপারেশন এর আগে কখনো হয়নি। সব কিছু ঠিক থাকলে রোকেয়া এবং রাবেয়ার অপারেশনটি হবে এদেশে একটি প্রথম ঘটনা। আর সেটি যদি সফল হয় তাহলে শুধু বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসই নয়, একই সঙ্গে এটি সারা বিশ্বের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসই হবে একটি নতুন সংযোজন। তাফসির বাবু, বিবিসি বাংলা, ঢাকা।